করোনা অতিমারিতে গত দেড় বছর ধরে বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি। এরই অংশ হিসেবে রোববার খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার। রোববার সকাল থেকে ক্যাম্পাসে এসে গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। টিকা গ্রহণের সনদ ও পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করেন তারা। শ্রেণীকক্ষে না হোক, পড়াশোনার জন্য গ্রন্থাগার ব্যবহার করতে পেরেই খুশি শিক্ষার্থীরা। ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য তো এটা অবশ্যই দরকার ছিল। এই যে আসতে পারছি, এটা তো মনে হচ্ছে আজকে প্রথম ইউনিভার্সিটিতে আসলাম। বিশ্ববিদ্যালয় তার প্রাণোচ্ছল কর্মময় জীবনটা সেটাতে প্রবেশ করতে যাচ্ছে, এটাতে আমাদের খুবই ভালো লাগতেছে। তবে বিজ্ঞান গ্রন্থাগারে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের প্রবেশের কথা থাকলেও অন্যরাও জোর করে ঢুকে পড়ে গ্রন্থাগারে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য লাইব্রেরিটা ওপেন করে দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে মানে পড়াশোনার পরিবেশ ছিল না বাড়িতে, এখন লাইব্রেরি যেহেতু খুলে দিয়েছে, এটা সবার জন্য খুলে দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আপাতত অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদেরই গ্রন্থাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার আমরা খুলে দেবো। আমাকে করোনা সংক্রমণ ধরে নিয়ন্ত্রণ থাকে, আমাদের বিশ্ববিদ্যালয় আগের মতো ক্লাস এবং শিক্ষা কার্যক্রম চালু হবে বলে প্রত্যাশা করছি। এই যে পড়াশোনার যে আগ্রহের জায়গাটুকু কতভাবে সহযোগিতা করতে পারি এবং তারা কতভাবে সহযোগিতা করবে, এটি কথা হয়েছে। এদিকে দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, টিকা দেওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব কিছু খুলে দেওয়া হবে। প্রত্যাশা করব যাতে আমাদের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সময় আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দ ঘন একটি পরিবেশ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সহ বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।